মেট্রো রেলের যুগে প্রবেশের আর মাত্র তিন দিন বাকি। আগামী 28 ডিসেম্বর এই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীবাসী চড়বে স্বপ্নের মেট্রো রেলে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্পের মাধ্যমে মুক্তি মিলবে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে, যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতেও। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। আর মাত্র কয়েকদিন বাদেই উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীবাসীর কাঙ্ক্ষিত মেট্রো রেল। প্রস্তুত মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আগামী 28 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মেট্রো রেলের উদ্বোধনের আগেই প্রাণ ফিরেছে মেট্রো রেলের নিচের সড়কে। দীর্ঘদিনের ভোগান্তি শেষে সড়কের কাজ শেষ হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে স্টেশনের পাশে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানে। মেট্রো রেল চলাকালীন আমাদের জায়গা মোটামুটি লোকজন আসা যাওয়া বেশি হবে, সেক্ষেত্রে অনেক সেলও ভালো হবে। আমরা আশেপাশে দোকানদার যারা আছি সবাই একটু খুশিতেই আছি। যেরকম বেচা কেনা হয়তো এখন তা আসেন একটু ভালো হয়, আর এখন উৎপাদনের পরে আসেন তো আর কি একটু ভালো হবে আশা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের মাধ্যমে ভোগান্তি মিলবে রাজধানীবাসীর। কম সময়ে এবং নির্ভরযোগ্যভাবে তারা এখানে যেতে পারবেন, এবং এই নির্ভরযোগ্যতাটা এবং এই বিকল্পটা এমন এক বিকল্প ঢাকায় গণসমাবেশে অচল হয়ে আছে, কোনো ডিগনিটারি মুভ করছে, ভিআইপি মুভ করছে অচল হয়ে আছে, নাকি যানজটে অচল হয়ে আছে, নাকি এই জলাবদ্ধতায় অচল হয়ে আছে, ডাজন্ট ম্যাটার, সেই ইমিউন একটা সিস্টেম। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে মেট্রো রেলের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দাবি এ বিশেষজ্ঞের। তো সাশ্রয়ী মূল্যের একটা অ্যাফোর্ডেবল প্রাইস পায়, তাহলে আমি বলবো উইন উইন সিচুয়েশন হবে, এবং এটাকে মাল্টিপ্লাই করে যখন নেটওয়ার্ক করব তখন ঢাকার দৃশ্যমান যানজট দূর হয় কি না তখন মূল্যায়ন করা যাবে। উদ্বোধনের একদিন পর থেকে টিকিট কেটে মেট্রো রেলে চড়তে পারবে রাজধানীবাসী। আগামী 28 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনে যুক্ত হবে নতুন নাম। এরই মধ্যে প্রস্তুত মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের মাধ্যমে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ফিরবে সড়কের শৃঙ্খলা। তরিক ইসলাম, দেশ টিভি, আগারগাঁও, ঢাকা।